আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওপেন ইউনিভার্সিটি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই চ্যানেলে আমি নতুন ভিডিও আপলোড করতেছি এই চ্যানেলে আপনার ভিডিওতে থাকবে যে ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনার ভর্তির অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় রেজাল্ট এইসব কী কী গুলো আছে সেই সকল গুলো আমার এই চ্যানেলে পাবেন তো আমার এই চ্যানেলটা একেবারে নতুন করে শুরু করতেছি যারা আমার এই চ্যানেলটাতে দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে যে কোনো আপডেট আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন আকারে পেয়ে যান আপনারা সাপোর্ট করলেই আমি আগাতে পারবো আর আপনারা সাপোর্ট না করলে তো আগাতে পারবো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও টপিকে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনার ইন্টারে ভর্তি আবেদনের সময়সীমা বাড়াইছে তা আপনারা যদি ইন্টারে কেউ ভর্তি হইতে চান খুব বেশি সময় নাই ছয় তারিখ হলো লাস্ট ডেট ছয় তারিখের মধ্যে আপনাকে আবেদনপত্র ফিল আপ করতে হবে আর আবেদনপত্র ফিল আপ করতে খুব বেশি সময় লাগে না হয়তো বা পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে যা আপনি চাইলে খুব সহজে ঘরে বসে আবেদনপত্রটা ফিল আপও করতে পারবেন এবং হলো আপনার আবেদনপত্রটা জমাও দিতে পারবেন তো আবেদনপত্রটা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখার জন্য তো চলুন চলে যায় কম্পিউটার স্ক্রিনে প্রথমত এই পেজটাতে আসবেন তো এই পেজটাতে আসার জন্য আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজটাতে আসতে পারবেন তো এই পেজটাতে আসার পর এখানে প্রথমত আপনাকে চাচ্ছে কোন বিভাগের ভর্তি হতে চাচ্ছেন আপনি যদি ঢাকা চান ঢাকা অন্য অন্য বিভাগ হলো অন্য বিভাগ তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে হলো সাব রিজনাল সেন্টার যেটা এটা হচ্ছে হলো আপনার ঢাকার অধীনে যে কয়েক অফিস আছে তো এখান থেকে আঞ্চলিক অফিস কোনটায় আমি যাব আমি ধামরাই দিচ্ছি যে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস হয় অর্থাৎ প্রতি শুক্রবারে যে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস হয় এখান থেকে সেই প্রতিষ্ঠানটা আমি দিয়ে দেবো তো দামরাইয়ের অধীনে এখানে আমি ধামরাই গ কলেজ ধামরাই যেটা ওইটা দিচ্ছি তো এটা দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে গ্রুপ অর্থাৎ আপনি কোন গ্রুপ নিয়ে পড়তে চাচ্ছেন তো এখানে আপনার কমার্স আর আর্টস আছে তো আমি এখানে কমার্সটা দিয়ে দিলাম তো কমার্সটা দেওয়ার পর এখানে আপনাকে দিতে হবে নেক্সট তো নেক্সটে দেওয়ার পর আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে তো এখানে প্রথমত আপনার অ্যাপ্লিকেশন নাম অর্থাৎ যিনি ভর্তি হতে চাচ্ছেন তার নাম দিবেন ইংলিশে দিবেন এবং হলো বাংলায় দিবেন তার বাবার নাম দিবেন ইংলিশে দিবেন এবং হলো বাংলায় দিবেন মায়ের নাম দিবেন ইংলিশে দিবেন বাংলায় দিবেন গার্ডিয়ান যেটা এটা অপশনাল ওটা প্রয়োজন নাই আপনার ডেট অফ বার্থ যেটা সেটা দিবেন তা আমি এই ফর্মগুলো ফিল আপ করতেছি তো এখানে দেখেন আমি অ্যাপ্লিকেশন নেম ইংলিশে দিয়েছি বাংলায় দিচ্ছি ডকুমেন্ট সিকিউরিটির জন্য জিনিসগুলো আমি হাইট করে দিচ্ছি এবং হলো ফাদার্স নেম ইংলিশে দিয়েছি বাংলায় দিয়েছি আপনার মাদার্স নেম ইংলিশে দিবেন এবং বাংলায় দিবেন দেওয়ার পর গার্ডিয়ান যেটা ওইটা অপশনাল ওইটা প্রয়োজন নাই জন্ম তারিখ দিবেন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এটা আপনার জানা থাকলে দিয়ে দিবেন এটা অপশনাল এখানে দেখেন লাল স্টার চিহ্ন যে ঘরগুলা এগুলো হান্ড্রেড পারসেন্ট ফিল আপ হবে তো জেন্ডার আপনার যেটা সেটা দিবেন ন্যাশনালিটি দিয়ে দিবেন আইডেন্টি আপনার যেটা আছে জন্ম সনদ থাকলে সনদ দিবেন ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন এবং হলো ন্যাশনাল আইডি সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আছে আপনার ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপটা আপনার যা সেটা দিয়ে দেবেন এখানে হলো আপনার বিবাহিত অবিবাহিত এটা আপনি যেটা থাকেন সেটা দেবেন এখানে হলো আপনার যে ধর্মটা সে ধর্মটা আপনি এটা কী ইসলাম হলে ইসলাম দিবেন অন্য ধর্ম হলে অন্যটা দিবেন এখানে দেখেন কোটা দেওয়া আছে তো আপনার যদি কোনো কোটা থেকে থাকে যদি আপনার পরিবারের কেউ মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে আপনি এখানে কোটা দিয়ে দিতে পারবেন এখানে আপনার চালকিত একটা ইমেল আইডি দেবেন অর্থাৎ যে ইমেল আইডিটাতে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ওরা আপনাকে একটা ইউজার আইডি এবং হলো পাসওয়ার্ড দেবে সেটা আপনার ইমেলের মাধ্যমেও দিবে এবং হলো ফোনে মেস এস এম এসের মাধ্যমেও দিবে যার জন্য চালকিত একটা ইমেল আইডি দিবেন তো ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন তার পাশে দেখেন পারমানেন্ট অ্যাড্রেস তো আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং হলো পার্মানেন্ট অ্যাড্রেস দুইটা এক হয় তাহলে এখানে দেখেন যে একটা ঘর চিহ্ন দেওয়া আছে ফাঁকা ঘর সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ হলো আপনি এই চিহ্নটা দিয়ে দিবেন আর যদি দুইটা দুই জায়গার হয়ে থাকে তাহলে আপনি লিখে দিবেন আর যদি একই জায়গায় হয়ে থাকে তাহলে এখানে চিহ্ন দিয়ে দিবেন তো চিহ্ন দেওয়ার পর এসে যাবে তো এখানে আপনার ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে বলতেছে এখানে অবশ্যই ফটোটা আপনার থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিক্সেলের হতে হবে এবং হলো আপনার সাইজটা একশো কিবির বেশি যেন না হয় এবং সিগনেচারটাও আপনার থ্রি হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড পিক্সেলের ভিতর সিগনেচারটা রাখবেন এবং সিগনেচারের কেবিটাও যেন একশো কিবির বেশি না হয় এগুলো আপনি স্ক্যান করে নেবেন তো আপনি এই ফর্মটা এখান থেকে ফিল করার পর আমরা এখানে দেখেন নিচে আছে নেক্সট এখানে ক্লিক করে দেব তো এখানে নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে যে পেজটা আসবে সেটা হলো আপনার সার্টিফিকেট ইনফরমেশন চাচ্ছে তো এখানে আপনার ডিগ্রি যেটা আছে ম্যাট্রিকের থাকলে ম্যাট্রিক দেবেন দাখিল থাকলে দাখিল দিবেন তো আমি এটা নিরাপত্তার জন্য হাইট করে দিচ্ছি আপনার গ্রুপ যেটা ছিল অর্থাৎ আপনি যে গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন যে বোর্ডের আন্ডারে দিয়েছেন আমরা ঢাকা বোর্ড ছিল সেই জন্য ঢাকা বোর্ড দিয়েছি আপনাদেরটা যে বোর্ডে থাকবে সেই বোর্ডের আন্ডারে দেবেন আর আপনি যে স্কুলে ই করেছিলেন সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিবেন তার পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটা দিবেন দেওয়ার পর এখানে রেজাল্ট টাইপ দেওয়া আছে যারা জিপিএ গ্রেডে যাদের রেজাল্ট তারা জিপিএ গ্রেড যেটা সেটা সিলেক্ট করে দিবেন আর যাদের ফার্স্ট ডিভিশন আছে তারা ডিভিশন দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে আপনার এটা দেওয়ার পর এখানে দেখেন ফিনিশ একটা বাটন আসছে তো এখানে ফিনিশ বাটনটাতে ক্লিক করে দেবেন ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার এখানে একটা ওয়ার্নিং শো করবে তো ওয়ার্নিংটার এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা ই তো দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন দেখেন সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ইউর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুল ইউ টেম্পোরারি লগ ইন ইউজার আইডি নাম্বার এত পাসওয়ার্ডটা এত তো আমার যেহেতু এটা অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এখন আমাকে এটা লগ ইন করে নিয়ে ই করতে পারো তার পরবর্তীতে আপনাকে এখানে ডিটেলসটা যেটা দেখাচ্ছে তো এটা এসে যাওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডিটা আছে এটা আপনি কপি করে রাখবেন এখানে আপনার যে সাবজেক্টগুলো আছে এগুলো অটো সিলেক্ট করা আছে দেন আপনার এখানে দেখেন অপশনাল যে কোর্সটা আছে এখানে হলো আপনার ভূগোল আছে উৎপাদন ব্যবস্থা ও বিপণী প্রথমপত্র এখান থেকে আপনি যেটা নিতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে এটা সম্পূর্ণ অপশনাল একটা সাবজেক্ট তা আপনি যদি এটা চান এখানে ক্লিক করলে আপনার দেখেন এখানে একটা সাবজেক্টের টাকার অঙ্ক বাড়তেছে আপনি যদি দুইটা চান দুইটা নেবে না একটা পর্যন্ত নেওয়া যাবে ধরেন আপনি এটা যদি নাও নেন তাও কোনো অসুবিধা নেই এখন আপনি যদি একটা নিয়ে থাকেন তাহলে একটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে আপনার টাকার অঙ্কটা বাড়তে কি কী কী বাবদ টাকাগুলো নিচ্ছে এখানে দেখেন লিখে আছে এক তো এখানে টোটাল ফিটা নিয়ে এখানে দাঁড়াইছে হলো আপনার পাঁচ হাজার দুশো ছিয়াশি টাকা এখন আপনি যদি এখান থেকে একটা অপশনাল সাবজেক্ট না নেন তাহলে আপনার ফিটা আরেকটু কমতেছে তাহলে চার টাকা এখন অপশনালটা হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি অপশনালটা কি নেবেন না না নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে তো আমি এখানে অপশনালটা ছাড়াই ই করতেছি তো এখানে দেওয়ার পর আপনাকে যা কাজটা করতে হবে এখানে দেখেন দেখে আছে পসিট টু পেমেন্ট তো আপনি যখন পসিট টু পেমেন্টে ক্লিক করবেন ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম যেগুলো আছে কার্ডগুলো আছে যেমন মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যাদের কাছে ডাচ বাংলার ন্যাক দিতে পারবেন তো এখানে দেওয়ার পর যখন আপনি অপশনটা এখানে সিলেক্ট করবেন ধরেন আর বিকাশটা এখানে সিলেক্ট করলাম দেওয়ার পর এখানে যখন পে নাওয়ে ক্লিক করব পে নাও ক্লিক করলে পেমেন্টের যে গেট সেটা এখানে নিয়ে যাবে তো এটার জন্য একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাকে এখানে দেখেন আপনার বিকাশের ফোন নাম্বারটা দিতে বলবে তো আপনি বিকাশের ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনার আপনার বিকাশে একটা ওটিপি যাবে সেই ওটিপি পিনটা দিবেন দেওয়ার পর আপনি আপনার কনফার্ম প্রিন্টটা দেওয়ার পর পেমেন্টটা এভাবে সম্পূর্ণ করতে পারবে তো এখন আবেদনপত্র তো ফিল আপ হলো তো এখন কি করতে হবে যে আবেদনপত্রটা কি করবে এই আবেদনপত্রটা ফিল আপ হওয়ার পর আপনার এখানে যেই পিন কপিটা আছে সেই পিন কপিটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং হলো আপনি যেই পেমেন্টটা করেছেন পেমেন্টের যে প্রিন্ট কপিটা সেটা আপনি প্রিন্ট করে নেবেন আপনি আবেদনের কপি নেবেন পেমেন্টের স্লিপ নেবেন এটা নেওয়ার পর এইগুলোর সাথে আপনার দুই কপি ছবি নেবেন মেট্রিকের যে সমান সনদ পত্র যেটা আছে সে সার্টিফিকেটটা নেবেন মার্কশিটের সার্টিফিকেট ফটোকপিগুলো নেবেন এগুলো অবশ্যই আপনার সত্তায়িত করে নেবেন ফার্স্ট গ্র্যাজুয়েট কাউকে দিয়ে আপনার এই কাগজগুলোকে সত্তায়িত করে নিবেন এবং হলো অরিজিনালগুলো সাথে নিয়ে যাবেন তারা যদি দেখতে চায় তাহলে দিবেন দেখাবেন দেখতে চায় না সচরাচর তারপরে যদি দেখতে চায় তাহলে আপনি দিবেন জমা দিতে হবে আপনার আঞ্চলিক যেই ইয়ে অফিসগুলো আছে আঞ্চলিক অফিসগুলোতে আপনি জমা দিবেন তো এই জমাগুলো দেওয়ার পর আপনাকে আপনার যে ইউজার আইডি এবং এবংগুলো পাসওয়ার্ড আছে সেটাতে আপনি লগ ইন করে আপনার ইনফরমেশনগুলো দেখতে পারতেছেন এবং ওগুলো খুব সহজে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভেল হয়েছে কি না ওগুলো আপনি ভর্তির তো তারপরও যদি বুঝতে কারো কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমার ভিডিওটা কেমন হলো এটাও কমেন্টে আপনারা একটু জানাবেন আর আপনারা কীরকম টাইপের ভিডিও চাচ্ছেন কি কী ইনফরমেশন চাচ্ছেন সেগুলো আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আরও ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ পারব সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ